প্রিয় বন্ধুরা, রমজানের প্রথম রাতে আকাশে কি হয়, এই সময় আল্লাহ তাআলা কি করেন, রমজান মাসে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন শয়তানের ধোঁকা থেকে, আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ। তাই ভিডিওটি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। একটি সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত্রি তোমাদের মাঝে আগমন করে, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটি করেন তা হল তিনি জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ প্রধান শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখেন। জিনেদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক খারাপ জিন ও শয়তানদেরকে বন্দী করে রাখেন, তাদেরকে আপনার থেকে দূরে সরিয়ে দেন। সুতরাং সারা বছর ধরে শয়তান যেভাবে আপনাকে প্রভাবিত করে, আপনাকে ধোঁকা দিতে সক্ষম হয়, কিন্তু এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে আপনাকে প্রভাবিত করতে বাধা তৈরি করে দেন। অর্থাৎ এই মাসে আল্লাহ আপনাকে শয়তানের উপর বিজয়ী হওয়ার ক্ষমতা দেন, যেমনটা আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে বলেছেন, আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব থাকবে না, তারা ব্যতীত যারা তোমাকে স্বেচ্ছায় অনুসরণ করে, আর শয়তানের আহ্বানে সেই সকল লোকেরাই সাড়া দিবে যারা অকৃতজ্ঞ। সুতরাং আপনি সারা বছর ধরেই শয়তানের উপর বিজয়ী হতে পারবেন, তাদের আনুগত্য না করে এবং তাদের ধোকায় না পড়ে এবং আল্লাহর আনুগত্য ও শুক্রিয়া আদায়ের মাধ্যমে। কারণ যে ব্যক্তি তার উপর আল্লাহর অনুগ্রহকে চিনতে পারে, সে কখনো অশ্লীলতা ও পাপ কাজে জড়াবে না। ছোট হোক বড় হোক, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, কোনো প্রকার পাপেই সে নিজেকে জড়াবে না। সেই ব্যক্তি নিজের মধ্যে কোনো অশ্লীলতা খুঁজে পাবেন না, কারণ সে জানে যে তার উপর আল্লাহর নিয়ামত রয়েছে, এ সকল নিয়ামতের জন্য সে আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু রমজানে আল্লাহ শয়তানদেরকে আরও শৃঙ্খলাবদ্ধ করে দেন এবং আল্লাহ আপনাকে তার নিয়ামত সম্পর্কে আরও সচেতন করেন। সুতরাং যখন আল্লাহ আপনাকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দেন, আপনি যখন সারাদিন কৃতজ্ঞতা সহকারে তার শুকরিয়া আদায় করেন, শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখেন, তখন আল্লাহ তাআলা আপনাকে আপনার আমল করার সুযোগ করে দেওয়ার জন্য শয়তানদেরকে এই মাসে শিকলে বন্দী করে রাখেন, তাই তারা আগের চেয়ে দুর্বল হয়ে পড়ে। অবশ্য তারা আগে থেকেই দুর্বল ছিল, কিন্তু এখন তারা আরও দুর্বল। আমরা যদি জান্নাতের কথা চিন্তা করি, তাহলে এটি স্বাভাবিক বিবেকের দাবি যে জান্নাত অবশ্যই থাকতে হবে। যদি জান্নাত থাকে এবং আমাকে জান্নাতে যেতে হয়, তবে আমাকে কোনো মতেই শয়তানের ধোঁকায় পড়া চলবে না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথম যে বিষয়টি উল্লেখ করেছেন তা হল, এই মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে আবদ্ধ করে রাখেন, অতএব এখানে আপনার আর কোনো অজুহাত নেই। এখন আপনি আর শয়তানকে দোষারোপ করতে পারবেন না। শয়তানের প্রভাবকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যে তারা সারা বছর আর আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। এটা দিয়ে শুরু হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তাদের একটি দরজাও এই মাসে খোলা হবে না। আপনাকে আর কোনো লোভ দেখানোর দরকার নেই। আপনি যদি এইভাবে চিন্তা করেন, আমরা যে পাপগুলো থেকে বাঁচতে সংগ্রাম করি, সে সকল বদ অভ্যাস থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, সেগুলি থেকে রমজানের আগেই ফিরে আসতে হবে। আপনি রমজানের বাইরে অন্য সময়ের চেয়ে রমজানে পাপ ও অবাধ্যতার প্রতি কম আকৃষ্ট হবেন। এত দ্বারা আমি যা বোঝাতে চাচ্ছি তা হল, রমজানে আপনার মধ্যে আল্লাহর নাফরমানি করার ইচ্ছা বাড়বে না। অধিকাংশ মানুষ হঠাৎ করেই রমজানে নতুন কোনো পাপ করে না। সাধারণত আপনি রমজানে এমন কোনো পাপ কাজ বা গুনাহের কাজ শুরু করেন না যা আপনি এর আগে করতেন না। রমজান মাসে নতুন কোনো পাপ কাজ শুরু করা, এটা খুবই অস্বাভাবিক এবং অসম্ভব্য ঘটনা। বরং রমজান মাস আসলে আপনি চেষ্টা করেন আগের বদভ্যাস এবং গুনাহের কাজ থেকে বিরতি থাকতে, তাই জাহান্নামের নতুন কোনো দরজা খোলা হয় না। আপনার পাপের জন্য জাহান্নামে নতুন করে কোনো দরজা খোলা হবে না। আপনাকে কেবল আগের পাপগুলিকে সঠিকভাবে ছেড়ে দিতে হবে এবং রমজানে বেশি বেশি নেক আমলের দিকে অগ্রসর হতে হবে। প্রথমত আপনার নিজেকে যেটা জিজ্ঞাসা করতে হবে তা হলো,
যে সকল গুনাহ এবং পাপ কাজ আমাকে জান্নাতের পথে বাধা তৈরি করে, আমি সেই সব পাপ থেকে নিজেকে কতটা দূরে রাখতে পেরেছি, এটাই হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। কারণ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাহি বলেন, তাকওয়া এটা নয় যে আপনি সারাদিন না খেয়ে থাকবেন এবং রাত জেগে নামাজ আদায় করবেন। তাকওয়া হচ্ছে আল্লাহর আদেশ পালন করা এবং তার নিষেধ থেকে বিরত থাকা, বেশি বেশি নেক আমল করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা। সুতরাং এটা দিয়েই আপনি শুরু করুন এবং এটি আপনার সাফল্যের মানদণ্ড, যে আমি সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে কতটা বিরত রাখতে পারি। কারণ যে শয়তান আমার উপর প্রভাব ফেলেছে এবং সে আমাকে তার ক্ষমতা বলে পাপ কাজের দিকে আহ্বান করে, সে এখন আগের চেয়ে দুর্বল। সুতরাং যদি শয়তানের ধোকা থেকে সবসময় বেঁচে থাকতে চান এবং আপনি চান শয়তান সর্বদা আপনার জন্য শেকলে আবদ্ধ থাকুক, তাহলে সেই সময় এখন এই রমজান মাস, কারণ শয়তান এখন আগের চেয়ে দুর্বল।